কোহিনূর বিশ্বের সবচেয়ে মূল্যবান ঐতিহাসিক হীরে। ইতিহাসে অনেক শাসক ও সাম্রাজ্যের সবচেয়ে মূল্যবান এই সম্পদ। একদিকে যেমন শাসকের অহংকারের কারণ ছিল, তেমনি ছিল ধ্বংসের কারণ। অর্থাৎ কোহিনূর গ্রহণ করা বড় বড় সাম্রাজ্য নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। কোহিনূর যা বর্তমান সময়ে টাওয়ার অফ লন্ডনে রয়েছে, যার জন্ম বর্তমানে ভারতে, কিন্তু এর মালিকানা নিয়ে বর্তমান সময়ে ভারত, পাকিস্তান, ইরান সমস্ত দেশে নিজস্ব মতামত রয়েছে। কোহিনূর যা হাজার হাজার বছরের ইতিহাসে কোনো শাসক ক্রয় করেনি, যা কেবল যুদ্ধে জয়লাভ কিংবা কোনো রাজাকে উপহার স্বরূপই দেওয়া হয়েছিল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন শাসকের দত্ত ভাণ্ডারে ঘুরে কিভাবে কোহিনূর বর্তমান সময়ে ইংল্যান্ডের রাজার কাছে পৌঁছে গিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন লার্নিং উইদাউট লিমিটেশন, ইটস অল অ্যাবাউট লার্নিং। কোহিনূর যা বর্তমান সময়ে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, মীরাকুনি থেকে মধ্যযুগের সময়কালে কাকতালীয় রাজবংশের আমলে পাওয়া গিয়েছিল, যার ওজন ছিল আনুমানিক 186 ক্যারা, কিন্তু বর্তমানে তা কেবল 105.620 ক্যারাটি রয়ে গিয়েছে। কাকাতিয়া রাজবংশ এই অমূল্য অজাকালীন মূর্তি স্থাপন করে। 1400 সালে যখন দিল্লিতে সুলতানি শাসন চলতে থাকে, তখন আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলি জয় করা শুরু করে। তখন কাকাতিয়া রাজবংশ জয় করে খিলজি প্রচুর পরিমাণে ধন সম্পদ লুট করে, সাথে কোহিনূর দিল্লিতে নিয়ে আসে। এরপর প্রায় 100 বছরের বেশি সময় দিল্লিতে রাজত্ব করতে থাকা বিভিন্ন রাজবংশ কোহিনূরের মালিকানা গ্রহণ করতে থাকে, সাথে সাথে ধ্বংস হতে থাকে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্য শুরু করে। হুমায়ুন সেনা নিয়ে আগ্রা জয় করলে সেখানে কোহিনূর লাভ করে, যা মোগল সম্রাট বাবরকে উপহার দেওয়া হয়। বাবর নিজের আত্মজীবনী বাবরনামাতে প্রথম কোহিনূরের কথা উল্লেখ করেন। 1539 সালে চৌসার যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়ে রাজত্ব হাতছাড়া করলেও কোহিনূর হাতছাড়া করেন। এরপর কোহিনূর 100 বছর মোগল সাম্রাজ্যেরই অন্তর্গত ছিল। শাহজাহান নূর সিংহাসনে কোহিনূর খোদাই করে, যা মোগল রাজবংশের বাকি সময় সেখানেই থেকে যায়। এই সময় এই বিখ্যাত হীরেকে কোহিনূর বলা হতো না। অরঙ্গজেবের পর যখন মোগল সাম্রাজ্য ধীরে ধীরে শক্তি ক্ষয় করতে থাকে, তখন আফগান শাসক নাদির শাহ দিল্লি লুট করে। হাজার হাজার মূল্যবান ধাতু, সম্পদ, অস্ত্রশস্ত্র সহ নাদির শাহ সেই বিখ্যাত হীরে আফগানিস্তানে নিয়ে যায়। নাদির শাহের জীবনিকার প্রথম কোহিনূর শব্দটি উচ্চারণ করে, যার অর্থ হল মাউন্টেন অফ লাইট। শাসক নাদির শাহ কোহিনূরের প্রচলিত অভিশাপ থেকে বাঁচতে পারেন। 1747 সালে নাদির শাহের মৃত্যুর পর আহমেদ শাহ দুরানি যিনি নতুন আফগান সাম্রাজ্য স্থাপন করেন, সাথে কোহিনূরের মালিক হয়ে যান। কোহিনূরের এই অভিশাপ এই সাম্রাজ্যকে ধীরে ধীরে শেষ করতে থাকে। 1808 সালের সমকালীন সময়ে আফগানিস্তানে রাশিয়ার অধিক্রমণের সম্ভাবনা দেখা দিলে শাহ সুজা ইউনাইটেড কিংডমের সাথে মিত্রতা স্থাপন করে, কিন্তু খুবই দ্রুত নিজের সিংহাসন হারিয়ে সে কোহিনূর নিয়ে লাহোরে পালিয়ে আসে। সেখানে মহারাজা রঞ্জিত সিং তাকে আশ্রয় প্রদান করে, যার ফলে কোহিনূর মহারাজা রঞ্জিত সিং উপহার স্বরূপ লাভ করে। ইতিমধ্যে ইংরেজদের নজর কোহিনূরের উপর পড়ে গিয়েছে। রঞ্জিত সিং এর মৃত্যুর পর ইংরেজ সরকার কিভাবে ব্রিটেনে তা নিয়ে যাওয়া যায় তার পরিকল্পনা করতে থাকে। রঞ্জিত সিং এর পর শিখ সাম্রাজ্যে বিভিন্ন সমস্যা শুরু হয়। 1849 সালে শিখ যুদ্ধে শিখ সাম্রাজ্য ব্রিটিশ দখলে চলে আসে এবং দিলীপ সিং মাত্র 10 বছরের বালকে তখন কোহিনূরের মালিক হয়ে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিলীপ সিং এর সাথে ট্রিটি অফ লাহোর সাইন করেন, যার দ্বারা ব্রিটিশ সরকার কোহিনূর লাভ করে এবং তা ইউনাইটেড কিংডমে নিয়ে যায়। কোহিনূর এই সময় কুইন ভিক্টোরিয়ার মুকুটে খোদাই করা হয়। তখন থেকে আজও কোহিনূর, যার জন্ম ভারতে হলেও বিভিন্ন রাজবংশের অধীনস্থ হয়ে ব্রিটিশ রাজপরিবারে পৌঁছে যায়। সময় সময়ে ভারতের অনেক রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবীরা কোহিনূর ফিরিয়ে আনার দাবি করলেও বর্তমান সময়ে তা প্রায় অসম্ভবই বলা যায়। মহামূল্যবান কোহিনূরের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ধরনের ইন্টারেস্টিং আলোচনার জন্য
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।